হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আশা করি সবাই ভালো আছেন। আসলে প্রত্যেকটা বন্ধু বান্ধবের জন্য এই দিনটা যদিও একটু স্পেশাল, তো সব সময়ের মতো এবারও মানে একটা ফ্রেন্ডশিপ ডে আসবে। তো যদিও অনেক মিসিং অনেক কিছু, মানে সব থেকে বড় জিনিস যেটা মিস করতেছি সেটা হচ্ছে এই ফ্রেন্ডশিপ ডে এখন পর্যন্ত ঠিক আছে, যেটা আমার কাছে মানে একটু কেন জানি আজকে প্র্যাকটিস শেষ করে আসার সময় গাড়িতে বসে বসে চিন্তা করতেছিলাম যে আগে ফ্রেন্ডশিপ ডেতে আসলে সবাই মানে ফ্রেন্ডশিপ ব্যান্ড, ফ্রেন্ডশিপ কার্ডস অনেক কিছু দিত। দিন দিন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছি আর অনেক মানে মজার মজার জিনিসগুলো মিসিং। তবে যাই হোক না কেন, ফ্রেন্ডশিপ ডে তো ফ্রেন্ডশিপ ডে, প্রত্যেকটা ফ্রেন্ডই অনেক ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য। তো প্রত্যেকটা ফ্রেন্ডকে আমার পক্ষ থেকে ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা আর সবাইকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো আশা করি আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, ফ্রেন্ড ফ্যান সবাই সবাইকে মানে বলছি আমার। আর হয়তো আপনারা অনেকেই জানেন যে ভেরি সুন আমি পরীক্ষা দিতে যাবো ইনশাল্লাহ, তো স্পেশালি ওইটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, কারণ ওইটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সত্যি কথা বলতে মানে ওইটার চিন্তায় চিন্তায় বা কোনো কিছুই মন খুলে হচ্ছে না, কারণ ওইটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমি চাই খুব তাড়াতাড়ি যে বাংলাদেশ টিমে খেলতে চাই, কারণ ওইটার শান্তি আর অন্য কিছু দিয়ে সম্ভবই না, কোনোভাবেই না, ট্রাস্ট। তো মানে আপনারা যারাই দোয়া করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা যারা ওয়েল উইশার আছেন, আপনারা যদি আজকে সাপোর্ট না করতেন, আপনারা যদি ভালো না বাসতেন অনেক কিছুই হইত। আর এখানে অনেকেই জয়েন করতেছেন, অনেকে অনেক কিছু কোশ্চেন করতেছেন, রাইজেদ হাসান ভাই লিখেছেন কবে যাচ্ছেন। আমিও এখনো আমি এখন এক্স্যাক্টলি ডেটটা বলতে পারতেছি না, বিকজ অফ কারণ এইটা না টোটালি মানে আমি তো প্র্যাকটিস করতেছি এক্সপার্টদের সাথে, কোচদের সাথে, কিন্তু এইটা আসলে সম্পূর্ণ বিসিবি সিদ্ধান্ত নেবে। তো আমার অবজারভেশন চলতেছে এবং তারা সবসময় দেখতেছে, দেখে তারপর ডেটটা ফিক্স হবে উইদিন শর্ট টাইম, এটা বলতে পারি ইনশাল্লাহ এই মাসেই হবে। আর আমিও অনেক হার্ডওয়ার্ক করতেছি, কোচরা সাপোর্ট করতেছে, বাংলাদেশ টিমের ক্যাম্প চলতেছে, আমাদের কন্ডিশনিং ক্যাম্প চলতেছে, ওটা ছাড়াও এক্সট্রা প্র্যাকটিস করতেছি যাতে তাড়াতাড়ি বলিং অ্যাকশন পরীক্ষাটা দিয়ে ফিরে আসতে পারি। আর হাউ ইজ ইয়োর বলিং অ্যাকশন নাও? ভালো আল্লাহর মতো, সব কিছু অনেক ইম্প্রুভ। তারপর একজন দেখলে জোবায় নাসের ভাই, দোয়া করি তাড়াতাড়ি আপনাদের টিমে দেখতে পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। মোহাম্মদ শাহেদ চিটাগাং এর পোলা ভাই কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি চিটাগাং এর না, আমি ঢাকার, যদিও আমার বিপিএল এর ফার্স্ট টিমটা ছিল চিটাগাং ভাইকিংস, সরি চিটাগাং কিংস, তারপরে আমরা খেলেছি চিটাগাং ভাইকিংস। চিটাগাং কিংস এর হয়ে প্রথম বিপিএল এ আমি অংশগ্রহণ করি, তো তখন থেকে অনেকেই ভেবে নিয়েছে যে আমি চিটাগাং ছেলে। অ্যাকচুয়ালি আমি না, অ্যাকচুয়ালি আমি ঢাকারই ছেলে, আমি ঢাকার স্থানীয়, ঢাকা মোহাম্মদপুর জাকির হোসেনের ছেলে। ভাই আপনি ন্যাশনাল টিমে কবে? ইনশাল্লাহ দেখবেন, বেশি বেশি দোয়া করেন, আল্লাহ যখন চাবে তখনই দেখবেন। আমি তো হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে টিমে ঢুকতে পারি, সব কিছু বাধা বিপর্যয় পার করে। আফরিন আহমেদ সিফাত, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। তারপর তুষার হক, ভাই আপনার খেলা দেখতে মন চায়, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার খেলা দেখতে চান, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখবেন আমার। থ্যাংক ইউ শরীফ নাজমুল আকবর, দোয়া করি আপনি সুস্থ হয়ে যান, ভালো থাকেন।
আসিম আজমিন বলেছেন মুশফিক ভাই ও মুস্তাফিজ ভাইয়ের ব্যাপারে দুটো কথা বলবো। নো ডাউট দে আর ভেরি অ্যামেজিং পার্সন, তারা দুজনেই খুব অসাধারণ মানুষ। মুস্তাফিজ ও আমার একসাথে খেলতেছি, ওর জন্য এখন অনেক দোয়া রইল, বিকজ আপনারা সবাই জানেন ওর জন্য ওর অস্ত্রোপচার করতে হবে। সবাই মন থেকে দোয়া করেন তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে আসে, কারণ বাংলাদেশ ক্রিকেটের জন্য ও অনেক বড় আছে। প্রত্যেকটা প্লেয়ারই অনেক ইম্পর্টেন্ট পার্ট টিমের জন্য রাখতেছে, কিন্তু মুস্তাফিজ তো আল্লাহর রহমতে এখন ওয়ার্ল্ডের মধ্যে একটা এক্সেপশনাল বলার। সবাই দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ব্যাক করে। আর মুশফিক ভাই, উনি তো মানে বাংলাদেশ ক্রিকেটে তো অবশ্যই উনার মধ্যে ডিসিপ্লিন মানুষ খুব নাই আমার মনে হয়, ওয়ার্ল্ড ক্রিকেটেও এত ডিসিপ্লিন এত টাইট শিডিউল আলা মানুষ খুব কম আছে। শাফিউল ইসলাম রাজু ভাই লিখেছেন, ভাই তোমার জন্য এত মেয়েরা পাগল কেন? এটা বলা ডিফিকাল্ট, আমি আসলে জানি না, হয়তো সবাই ক্রিকেট পছন্দ করে, আমার খেলা পছন্দ করে, এই জন্য তো যারাই পাগল না এরা আসলে সবাই ওয়েল উইশ, সবাই ভালোবাসেন, দোয়া করেন। আপনিও তো দোয়া করেন আমার জন্য, শুধু মেয়েরা কেন, সবাই দোয়া করেন। থ্যাংক ইউ, আপনারা আসলে এত ভালোবাসেন আমার, এটা আমার জন্য অনেক পাওয়া আছে। ইমরান খান লিখেছেন, ভাইয়া কবে বিয়ে করবেন? জন্মমিত্র বিয়ে সবই আল্লাহর কাছে, আল্লাহ পাক যখন চাবে তখন, বাট তিন চার বছরের মধ্যে করবো ইনশাল্লাহ। এখন আসলে এইসব নিয়ে প্ল্যান নাই আপাতত, এখন শুধু খেলা, বাট ইনশাল্লাহ করবো, আর করলে আপনাকে জানাই করবো, শুধু আপনাকে না আপনাদের সবাইকে। থ্যাংক ইউ নীরব ভাই, সৌম্য সরকার জয়েন করেছে, সৌম্য ভাই, আমাদের সৌম্য ভাই জয়েন করেছে। তারপর একটু আগে দেখছি আনামূলক বিজয় জয়েন করেছে, ভাই আপনারা জয়েন করছেন, সমস্যা আপনাদের জয়েন করার কি দরকার, কারণ সকালেই তো দেখা হচ্ছে, ডেলি শেষ রানিং শেষ হবে। Happy Friendship Day. I'm fine. Happy Friendship Day. সামনে ইংল্যান্ড সিরিজ ইনশাল্লাহ। একজন ভাইয়া জিজ্ঞেস করেছে সামনে ইংল্যান্ড সিরিজ আমাকে পাবে নাকি, আমি আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো ব্যাক করার, দোয়া করবেন। সোহেল আহমেদ দুবাই থেকে, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি সোহেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। মাইনুদ্দিন রনি, লাভ ইউ ম্যান, লাভ ইউ টু ম্যান, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু ব্রো। মুস্তাফিজের সাথে খেলতে কেমন লাগে? অনেক ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কারণ সব থেকে বড় জিনিস আমরা সবাই বাংলাদেশি, এটা সব থেকে বেশি গর্ব লাগে যে বাংলাদেশি কোনো ফাস্ট বোলারের কাটারে ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের বড় বড় ব্যাটসম্যানরা ব্রেক ডান্স দিচ্ছে, ইটস অ্যামেজিং, মানে এটা খুবই ভালো লাগে। আমার বোলিং টেস্টের রেজাল্ট কি আসছে কি না? আর বোলিং টেস্টের রেজাল্ট টেস্টটাই তো এখনো দেইনি, আসল টেস্টটা দিব সামনে। আর এমনি আমাদের দেশীয় এক্সপার্ট কোচ যারা আছেন তারা দেখেছেন, তারা অনেক স্যাটিসফাই আল্লাহর রহমতে, তো আশা রাখা যায় উইদিন শর্ট টাইম আমি যেতে পারবো ইনশাল্লাহ। চাপ লেগে ক্যামেরাটা ঘুরে গিয়েছে। আমির হোসেন, দৌড়টা মিস করি ভাই, সবই ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে আবার দেখতে পাবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, খালি দোয়া করেন তাহলে। মিস ইউ ব্রো, আমি আসলে চাই না আপনারা তো মিস করেন, আমি চাই যাতে সবসময় আপনাদের চোখের সামনেই থাকতে পারি, তো খালি দোয়া করেন যাতে চোখের আড়ালে না থাকি, খেলা থাকে, তো খেলার মাধ্যমে যাতে আপনাদের চোখের সামনেই থাকি এবং
সবসময় আপনাদের সাথে থাকি এবং বাংলাদেশকে যাতে অনেক কিছু দিতে পারি। আসলে সত্যি কথা বলতে লাল সবুজ যে জার্সি পরে খেলার যে ফিলিংসটা না, ওটা আর অন্য কিছুতে নাই, কোনোদিন হবেও না। ইনশাল্লাহ ভাই, আমি আমার বেস্ট ট্রাই করতেছি মাঠে ফিরে আসার জন্য। এক ভাইয়া বলেছে গ্রেট বলার, থ্যাংক ইউ। আসলে এখনো গ্রেট বলার হইনি, স্বপ্ন অনেক বড়, এখন অনেক কিছু শিখতেছি। দোয়া করবেন যে তিনি ফিউচার গ্রেট বলার হইতে পারে। আল্লাহর মধ্যে সবকিছুই ভালো, সবকিছু নিয়ে কাজ হচ্ছে। এবং এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের লাস্ট 9টা ম্যাচ তো দেখেছিলেন সবাই, ভালোই করেছিলাম আল্লাহর মধ্যে। আনফর্চুনেটলি বোলিং অ্যাকশনের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ। তো ইনশাল্লাহ এখন মেন লক্ষ্য একটাই, যে যত তাড়াতাড়ি এখান থেকে ব্যাক করতে পারি, এটাই আমার লক্ষ্য। আপনারা দোয়া করুন। থ্যাংক ইউ ক্রাফট করার জন্য। শাহ আলম ভাই লিখেছেন আমার প্রিয় খেলোয়াড়। আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে অনেকেই, এর মধ্যে মর্নি মার্কল সাউথ আফ্রিকার ফাস্ট বোলার, আর দেশীয় ফাস্ট বোলার মধ্যে মাশরাফি ভাই। মাশরাফি ভাই নট অনলি প্রিয় খেলোয়াড়, উনি একটা প্রিয় মানুষও। তারপর আর আমি খুব লাকি যে আমাদের বাংলাদেশ টিমে প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার অনেক সাপোর্ট করে আমাদের জুনিয়র প্লেয়ারদেরকে, মানে যারাই আছে আপনার সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, মাশরাফি ভাই, রিয়াদ ভাই, হ্যাঁ, তো মানে যারাই আছে খুব সাপোর্ট করে। এটা খুবই মানে আসলে আমাদের ইয়াং, আমরা যারা ইয়াং প্লেয়ার আছি আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট যে এরকম সাপোর্টিভ সিনিয়র প্লেয়ার পাইছি, যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছে, হেল্প করতেছে। থ্যাংক ইউ সিনিয়র প্লেয়াররা, আপনারা আমাদেরকে এত হেল্প করার জন্য এবং সাপোর্ট করার জন্য। তো ইনশাল্লাহ ওনারা এভাবে সাপোর্ট করতে থাকলে আর আমরা আমাদের বেস্টটা দিলে বাংলাদেশ ক্রিকেট আরও দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ। সজন ভাই আপনাকে বাইরে পাই না কেন? বাইরে আসলে আমার এলাকার বাসার আশেপাশে দিয়ে আমি ঘুরে বেড়াই যখনই সুযোগ পাই। কিম দিয়াজিজ লেগেছে, আই ডোন্ট লাভ ইউ, ইউ আর ব্যাড, সমস্যা নাই, নিষেধাজ্ঞা কাইতে যখন আবার ভালো খেলবো তখন আবার লাভ ইউ বলবেন। তৌফিকুল হক নয়ন আমার এক ফ্রেন্ড জয়েন করেছে। আরে মনির ভাই আপনিও জয়েন করলেন, মনির ভাই আমাদের ট্রেনার। আচ্ছা মনির ভাই একটু রানিং এক্সারসাইজটা রেডি করেন, আমি আসতেছি। একজন নাম্বার চেয়েছে, নাম্বার দিব নি আর। সামিয়া ইলাহি মুশি, এই ওয়ের আর ইউ নাও, আমি এখন আমার ঘরের ড্রয়িং রুমের কোণায় বসে আপনাদের সাথে কথা বলছি, প্যারিস থেকে বলছি। থ্যাংক ইউ হেলাল আহমেদ ভাই, আপনি প্যারিস থেকে এত কষ্ট করে আমার লাইভে অংশগ্রহণ করেছেন। আসলে আপনারা যারা দেশের বাইরে থাকেন সবাই অনেকেই অনেক হার্ডওয়ার্ক করেন, এরও মাঝখানে যে আমাদের ক্রিকেটারদেরকে এত সাপোর্ট করেন, আপনারা ক্রিকেট নিয়ে এত মানে খুশি হন আমাদের জেতায় এবং সবসময় পাশে থাকেন দোয়া করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝে আপনারা আমাদের সাথে থাকেন। আশা করি সবসময় থাকবেন, কারণ নট অনলি গুড টাইম বা উইনিং মোমেন্টে না, সবসময় যদি থাকেন এটা আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ মানে একটা প্লেয়ার যখন দুই চারটা ম্যাচ খারাপ খেলে বা আমাদের টিম যখন দুই চারটা ম্যাচ হারে, তখন আপনারা মন খারাপ না করে বা কোনো উল্টাপাল্টা কথা না বলে যদি আরও বেশি সাপোর্ট করেন, সেটা আমাদেরকে আরও বেশি মনোবল জোগাবে ভালো করার ক্ষেত্রে। কারণ অলরেডি কিন্তু আমাদের টিমের সবাই প্রুফ করছে যে আমরা ভালো করতে পারি। সো আপনাদের সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট, যদি ইনশাল্লাহ সাপোর্ট করেন আরও বেশি এগিয়ে যাব। আর
শঙ্কর রায় অলোক ভাই তারা যদি চলে আসেন মাসে ভাই সেটা দেখতে চাই ইনশাল্লাহ। আই এম ট্রাইং মাই 100% আপনার কাছে দোয়া করো। কবির হোসেন তাসকিন ভাই নামাজ পড়েছে মাগরিব পড়েছে সেটাও বলবো একটু পরে। স্কাইলার নাজমুল পাশে আছি থাকবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থাকবেন থাকতেই হবে আপনাদের, আপনারা না থাকলে আপনারা যদি না থাকেন পাশে তাহলে আমাদের ভালো খেলতে উপরের দিকে যেতে আরো কষ্ট হবে, আপনারা পাশে থাকলে আমরা আরো দ্রুত এগিয়ে যাবো ইনশাল্লাহ। সাদিক শীর্ষ ইন্টারেস্টিং কোশ্চেন করেছে, ভাই বল করার আগে বলটা ট্রাউজারে ঘষেন কেন? এইটা আসলে এটাকে বলা হয় বল শাইন করা। তো মানে দেখবেন যে যখন খেলা হয় একটা বলের একটা পাশ সবাই সবসময় ট্রাউজারে ঘষে, এটাকে বলা হয় বল শাইন করা, কারণ একটা পাশ শাইনি থাকে একটা পাশ রাফ থাকে। তো ওই শাইনি পাশ আর রাফ পাশ দিয়ে এবং সিম ধরার পজিশন নিয়ে এগুলো নিয়ে সুইং করাতে হয়। তো এই এগুলাকে নিয়ে মনে করেন যে এভাবে সুইং টুইং করা হয়, তো এটা সুইংয়ের জন্য শাইন করা হয়। মুনিফ বিল্লা লিখেছেন শুধু ইনডাইরেক্ট লাইভে না ডিরেক্ট লাইভ দেখতে চাই ইনশাল্লাহ, আল্লাহ চাইলে কোনো না কোনো একদিন দেখা হয়েই যাবে আপনার সাথে। সাদমান সাকিব লাভ ইউ মাম্মা, লাভ ইউ টু ম্যাম, আমি উত্তর থেকে বলছি ভালো আছেন, ভালো আছি, অনেক ভালো আছি। সায়েদা লিখেছেন আবাবু, যেটাই মিন করেছেন ওটাও আমার তরফ থেকে করছেন ভাই, এই তো ভেরি সুন ইনশাল্লাহ। একজন লিখেছে যে আমার এইম কি, সেটা হচ্ছে মঞ্জুরুল হক। আমার এইম তো অনেক 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 বড়, স্বপ্ন তো অনেক বড়, এর মধ্যে যেরকম ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার হওয়া, আগামী দুইটা ওয়ার্ল্ড কাপ অবশ্যই খেলা এবং দুটো ওয়ার্ল্ড কাপের মধ্যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসা, আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে চাই, যেটার জন্য এত কষ্ট করা, যেটা এত লক্ষ্য সবকিছু। তো সব মিলিয়ে লক্ষ্য ওয়ার্ল্ড কাপ জয় করা, আর বাংলাদেশের ইতিহাসের অন্যরকম একটা ফাস্ট বোলার হয়ে ক্যারিয়ার শেষ করা, যাতে মানে একটা লেজেন্ড হইতে পারি। দোয়া করবেন যাতে স্বপ্নগুলো পূরণ হয়, সেই সাথে আগিয়ে যেতে পারি। ক্রিশ্চিয়ান অশ্রু, আমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার বেশ কয়েকটা আছে, আমি সব মানে কালারফুল পড়তে সবসময় পছন্দ করি, যদিও একটু উইয়ার্ড উইয়ার্ড কালার আছে ছেলে মানুষের ক্ষেত্রে, পার্পল পিঙ্ক ব্ল্যাক রয়্যাল ব্লু, কালারফুল জিনিস ভালো লাগে। মাহবুব তারেক বিয়ে শাদি কবে হচ্ছে? এটা ঠিক জানি না আসলে, যখন হবে জানাবো ভাই আপনাকে, পারলে আইসে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার লাল সবুজে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, এতক্ষণ আপনাদের সময় নষ্ট করলেন। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, বাংলাদেশের হয়ে অনেক দিন খেলতে পারি, বাংলাদেশকে অনেক কিছু দিতে পারি, আর আমাদের বাংলাদেশ টিমের সবার জন্য দোয়া করেন, কারণ আমরা সবাই হার্ড ট্রেনিং করি যাতে সুস্থ থাকি এবং আমাদের স্কিলকে আরও ডেভেলপ করতে পারি। আর বর্তমানে মোস্তাফিজের
সার্জারি হবে, যাতে দ্রুত কামব্যাক করতে পারে আমাদের সবার মাঝে এবং একসাথে আবার খেলতে পারে। আমার জন্য দোয়া করেন, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ থেকে বলিং অ্যাকশনে ফিরে আসতে পারি, জাতীয় দলে খেলতে পারি। থ্যাংক ইউ গাইজ পাশে থাকার জন্য, দোয়া করার জন্য। নো ওয়ারিস, দুবাই থেকে আমি সিরিজে তোমাকে দেখতে চাই বলিং অ্যাটাকে। ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করবো আমিনুল ভাই তাড়াতাড়ি ব্যাক করার জন্য। মিজানুর রহমান মানিক, আপনার প্রশ্নের উত্তরটা হলো আল্লাহ সৃষ্টি সবই সুন্দর, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করেন, তাহলেই দেখবেন আল্লাহ লাইফটা আরো সুন্দর বানায় দিচ্ছে। থ্যাংক ইউ গাইজ, সামিউল আরাফাত কোন মোবাইল ইউজ করে, সামনাসামনি কখনো দেখা হলে দেখাবো। এমনি মনির ভাই বলেছেন, ভাই আমি মাশরাফি ভাইকে অনেক ভালোবাসি কিন্তু কখনো ওনার সাথে দেখা হয়নি, আমার প্রিয় প্লেয়ার। আমি অনেক ভালোবাসি আমার অনেক প্রিয় প্লেয়ার, দোয়া করতে থাকেন তাহলে হবে। ঠিক আছে, ওকে গাইজ, অনেকক্ষণ আপনাদের সময় নষ্ট করলাম, এবার তাহলে আমি যাই, ডিনার করতে হবে, নামাজ করতে হবে, আর কিছু কাজ আছে, ফ্রেশ ট্রেশ হই। দোয়া করেন আমার জন্য, ভালো থাকেন, আর যাতে আমি তাড়াতাড়ি ব্যাক করতে পারি আপনাদের মাঝে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ফ্রেন্ডশিপ ডে এগেইন, বাই বাই।